যশোরের অভয়নগরে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মতুয়া সম্প্রদায়ের মহাসম্মেলন ও মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে। দুপুরে শঙ্করপাশা হাই স্কুল মাঠ থেকে এই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি অভয়নগর নওয়াপাড়া শহর প্রদক্ষিণ করে শঙ্করপাশা হাই স্কুল মাঠে শেষ হয়। এতে অংশ নেয় আশপাশের কয়েক হাজার মতুয়া ভক্তরা। পরে হাইস্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামতুয়াচার্য শ্রী পদ্মনাথ ঠাকুর। এ সময় আলোকিত অতিথি হিসেবে যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ উপস্থিত ছিলেন।